হ্যালো ফ্রেন্ডস, আজ আমি তৈরি করব পমফ্রেট মাছের ফ্রাই। এটি তৈরি করতে যে উপকরণগুলি লাগছে সেগুলি হলো চারটে পমফ্রেট মাছ আমি নিয়েছি, যেটা আগে থেকেই ধুয়ে ভালো করে পরিষ্কার করে নুন হলুদ লেবুর রস মাখিয়ে আমি রেখে দিয়েছি। এবার আমি যে পেস্টটি ইউজ করছি সেটা হচ্ছে ধনে পাতার একটি পেস্ট। ধনে পাতা চার, তার সাথে 4-5 কোয়া রসুন আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে এই পেস্টটি আমি তৈরি করেছি। এটি আমি মাছের গায়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাছটির পিঠগুলো একটু সামান্য চিড়ে নিতে হবে যাতে মশলাগুলো ভালোভাবে এর মধ্যে ঢোকে। এরপর আমি কিছু বেসন এর উপর ছড়িয়ে দিচ্ছি। মোটামুটি 3-4 টেবিল বেসন প্রয়োজন হবে। 3-4 টেবিল বেসন আমি এর উপরে ছড়িয়ে দিয়ে আবারও আমি মাছগুলোকে খুব সুন্দর করে মাখিয়ে নেব। মাছগুলো আমি এপিটোপিট করে ভালোভাবে বেসনটির সাহায্যে আমি মাখিয়ে নিচ্ছি। প্রত্যেকটা মাছই যেন ভালোভাবে মাখানো হয়, মশলাগুলো যেন প্রত্যেকটা মাছের মধ্যেই ঢোকে। খুব ভালোভাবে আমি মাছগুলোর পিঠগুলো খুব ভালোভাবে মশলা এবং বেসনগুলো দিয়ে মাখিয়ে নিচ্ছি। এবার আমি একটা প্যান নিয়েছি, সেই প্যানে আমি কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালোভাবে গরম করতে হবে। তেলটা বেশ হালকা গরম হলে আমি একটা একটা করে মাছ এর উপরে ছেড়ে দিলাম। খুব সাবধানে ছাড়তে হবে। তিন পিস মাছই আমি এর মধ্যে দিলাম। এবার আমি আঁচটাকে মিডিয়াম টু লো ফ্লেমে করে মাছগুলোকে ফ্রাই করব। মাছগুলোকে হালকা আঁচেই ফ্রাই করতে হবে। খুব সাবধানে ফ্রাই করতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। এপিটোপিট করে লাল লাল করে মাছগুলোকে ফ্রাই করতে হবে। খুব সাবধানে মাছটাকে আমি উল্টে দিচ্ছি। এই মাছটা ফ্রাই করতে গেলে একটু সময় লাগে, ধৈর্য ধরেই এই মাছটাকে ফ্রাই করতে হবে। 10 মিনিট, 10 থেকে 15 মিনিট লাগবে এটা ফ্রাই করতে। হালকা আঁচে ফ্রাই করলে মাছের ভেতরের অংশটা সেদ্ধ হবে, না হলে বাইরেটা ভাজা হয়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে। তাই আমি এটা হালকা আঁচেই ফ্রাই করব। আমারগুলো প্রায় ভাজা হয়ে এসছে, আরও 2-3 মিনিট আমি এই মাছটাকে ফ্রাই করতে থাকব। মাছ আমার অনেকটাই ফ্রাই হয়ে গিয়েছে। মাছগুলো বেশ লাল লাল করে ভেজে আমি এবার একটা সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি। সার্ভিং প্লেটে আমি মাছের ফ্রাইগুলো তুলে নিলাম। তো তৈরি হয়ে গেল আমার পমফ্রেট মাছের ফ্রাই। এটি ধনে পাতার চাটনি, গোল করে কাটা পেঁয়াজ এবং লেবুর রস দিয়ে খুব ভালো লাগে খেতে। এটি স্টার্টার হিসেবে খুব ভালো লাগে খেতে। আমার রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।